Dear viewers, আমাদের চ্যানেল ডিফেন্স আপডেট বাংলাদেশ একান্তই মিলিটারি ডিফেন্স আর্মড ফোর্সেস এবং সিকিউরিটি ইস্যুস ভিত্তিক। এই চ্যানেলে আমরা বাংলাদেশ ও সারা বিশ্বের বিভিন্ন সামরিক সংবাদ, কৌশলগত বা স্ট্র্যাটেজিক আপডেট ও মিলিটারি টেকনোলজি নিয়ে ভিডিও আপলোড করি। তবে শুধু বাংলাদেশের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টাল প্রজেক্ট নিয়েও আপডেট দেওয়া হয়। কিন্তু রাজনীতি সংক্রান্ত ব্যাপার স্যাপার একেবারেই অ্যাভয়েড করে যাই আমরা, কারণ পলিটিক্স আসলেই পলিটিক্যাল ব্যাপার, মানে পলিটিক্স নিয়ে আমরা কথা বলতে চাই না। এই বিষয়টি আমরা যেমন বুঝি কম, তেমনই এর প্রতি আগ্রহ একদম কম। এক একজন মানুষের পলিটিক্যাল আইডিওলজি বা রাজনৈতিক আদর্শ এক এক রকম হয়। এখানে যদি আমরা সেটি নিয়ে কথা বলি তাহলে এক পক্ষের কাছে সেটি ভালো লাগবে, হয়তো আরেক পক্ষের কাছে সেটি বিরক্তিকর ঠেকবে, এমনকি ভুল বোঝাবুঝির সৃষ্টিও হতে পারে। আমরা চাই না আমাদের সম্মানিত দর্শকদের কেউ মানসিকভাবে আহত হোক। সিম্পলি উই ডোন্ট ওয়ান্ট টু হার্ট আওয়ার ভিউয়ার্স। তাছাড়া আমাদের দেশের রাজনীতি নিয়ে পানি অনেক ঘোলা, ঘোলা পানিতে হাতড়ালে সেটি আরও ঘোলা হয়। রাজনীতি নিয়ে আমাদের জ্ঞান কম, আর যে বিষয়ে জ্ঞান কম থাকে সে বিষয়ে কথা না বলাই উত্তম। যারা দেশ শাসন করেন তাদের কোনো না কোনো যোগ্যতা থাকে বলেই তারা শাসক হন। সবাই শাসন ক্ষমতা পাবার যোগ্য নন। সৃষ্টিকর্তা মানবজাতির ক্ষুদ্র একটি অংশকে সেজন্য নির্বাচিত করে রেখেছেন। তারা ভালো করলে তার প্রতিদান পাবেন, খারাপ করলেও তার প্রতিদান পাবেন। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের আলটিমেট পরিচয়, এটাই আমাদের ভালোবাসা। হয়তো আমাদের কথাগুলো সেকেলে অথবা অচল মনে হচ্ছে, কিন্তু আমরা এই আদর্শই লালন করি। আমাদের দেশের রাজনীতি হয়তো ভালো না, কিন্তু দেশটা তো আর খারাপ না, তাই আমরা বলি দেশকে ভালোবাসুন। যাই হোক, এক ভাই বাংলাদেশের পলিটিক্স নিয়ে কন্টেন্ট দিতে বলেছিলেন, তাই এই ভিডিওটি দেয়া হলো। আমরা শুধুই ডিফেন্স রিলেটেড ইস্যুগুলো নিয়েই আপডেট দিব এবং আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, সমর্থন দিবেন এবং স্বাধীনতা দিবসের এই দিনে প্রতিজ্ঞা করুন দেশের জন্য কিছু হলেও করবেন। হতে পারে নিজের মহল্লা বা গ্রামের দরিদ্র মেধাবীকে তার শিক্ষার ক্ষেত্রে সাহায্য, হতে পারে হতদরিদ্রদের উপকারে এগিয়ে আসা, কিংবা কোনোভাবে সমাজের কোনো কলুষ দূর করা। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ চিরজীবী হোক। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।